নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা দপ্তরে রবিবার নিখিল বঙ্গ স্বাস্থ্য বীমা অনলাইন প্রভিডেন্ট ফান্ড 2001-এর লেবেল 9/10 ক্যাটাগরির বেতনপ্রাপ্ত ও 2005-এর শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কর্মশালা সংগঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির জেলা নেতৃত্ব নীলাদ্রি অধিকারী, বক্তব্য রাখেন জয়দীপ রায়, বিশ্বজিৎ চক্রবর্তী, অসিত রক্ষিত প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, 2000 সাল বা তার আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের নতুন পে কমিশনের পর তাদের বেতন বৈষম্য বৈষম্যের শিকার হতে হচ্ছে। এই বেতন বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আইনজীবীদের সাথে আলোচনার মাধ্যমে কেসে যেতে চলেছেন শিক্ষক শিক্ষিকারা। এই সংক্রান্ত আলোচনা করা হয় কর্মশালায়। 2005 সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সরকারি সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে, তার বিরুদ্ধে ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এবিপিটিএ এর পক্ষ থেকে আইনের দ্বারস্থ হওয়া হয়েছে। এই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়। শিক্ষক শিক্ষিকাদের জীবন জীবিকা সম্পর্কিত বিভিন্ন কাজ নিয়ে হাতে কলমে শেখানো হয় এই কর্মশালায়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে একটি নতুন গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স শুরু করেছে। এই স্বাস্থ্য বীমা সম্পর্কিত আলোচনা করা হয় কর্মশালায়। জেলার বিভিন্ন সার্কেল থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকারি নিয়মের বেড়াজালে বঞ্চিত শিক্ষকদের জন্য বিচার বিভাগের দ্বারস্থ হচ্ছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। রাজ্যজুড়ে শিক্ষকদের জন্য নতুন স্বাস্থ্য বীমা উদ্যোগ সংক্রান্ত আলোচনা উঠে এলো কর্মশালায়। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে আমাদের সাধারণ শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা স্বাস্থ্য বীমার গ্রুপ ইন্স্যুরেন্স, গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স একটা করার প্রচেষ্টা নেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। তাই নিয়ে একটা কর্মশালা চলছে। এবং এছাড়াও আমাদের যারা সিনিয়র শিক্ষক, যারা বেতনক্রমে পিছিয়ে আছেন, লেভেল 9 আছেন, তারা হয়তো লেভেল 10 পান, তার জন্য কীভাবে মামলার মাধ্যমে এটা আমরা আদায় করতে পারি সেই নিয়ে একটা কর্মশালা চলছে। এই কর্মশালার মূল উদ্দেশ্য, এই কর্মশালার মূল থিমটা কি? লেভেল 9 থেকে লেভেল 10 যে বেতনক্রমের যে বৈষম্য, সেই বৈষম্য যাতে মেটানো যায়, সিনিয়র শিক্ষকরা যাতে উচ্চ বেতনক্রম পান, এটা একটা উদ্দেশ্য। আর 2 হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকারা যাতে স্বাস্থ্য বীমার আওতায় আসতে পারেন, এই নিয়ে মূল আলোচনা। আমার নাম নীলাদ্রি অধিকারী, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার সহসম্পাদক।